কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো পুজো শপিং হিসাবে আমি কিন্তু সবারটাই দেখিয়ে দিয়েছি, বাট নিজেরটা এখনো দেখানো হয়নি। তো চলো আজকে কিন্তু আমি আমার ড্রেসগুলোই দেখাবো তোমাদের সাথে। আর আর কি একটু অপেক্ষায় ছিলাম, কয়েকটা জিনিস একটুখানি বাকি ছিল, তো সেটা আসার অপেক্ষাতেই ছিলাম। তো মোটামুটি সব কিছু নিয়ে বসে পড়েছি, আজকে আমি অল টোটাল আমার সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো দেখতে। তো প্রথমে দেখো একটা কুর্তি, কি বলে এগুলোরে আমি অতটা জানি না, এই যে মানে পুরোটা এরকম আর কি। এখানে দেখো চেরা টাইপের আছে, মাঝখান দিয়ে এই ডিজাইনটা বুকের এখানে, এটা আর চিকোয়াটা পাতা। তো এটা আর কি আমার মাসিমণি গিফট করেছে, মানে মামনির একটা ফ্রেন্ড মাসিমণি, বেবি মাসিমণি এটা গিফট করেছে, আর এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানো। নেক্সট দেখো একটা কুর্তি, এটা আমি অনেক আগে থেকেই কিনেছিলাম আর পুজোতেই পরবো বলে রেখে দিয়েছিলাম, মানে চতুর্থ হোক পঞ্চমী হোক তো বেরোবো এই দিন থেকে, তো তখন একটুখানি আর কি কুর্তি পরার ইচ্ছা ছিল, তো আগে থেকে এটা আমি কিনে রেখেছি। আর আমি কিন্তু একটা পরিও নি কোনো দিন, মানে পুজোতে পরবো বলেই আর কি পুজো স্পেশাল রেখে দিয়েছি। তো এই কুর্তিটা তো আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, কি সফট কি সুন্দর দেখো জাস্ট কুর্তিটা। তো এটা কিন্তু গোপাল থেকে নিয়েছিলাম মনে আছে। আর হচ্ছে ও একটা প্রাইস বলা হয়নি, মাসিমণিটা আমি অতটা জানি না কত কী প্রাইস, মাসিমণি যেহেতু দিয়েছে, আর এটা নিয়েছে 700 টাকা, একদম এক দর আর কি। আর এটার সাথে আমি যেটা পরবো সেটা হচ্ছে লাল ল্যাগিস পরবো, লাল ওড়না পরবো। নেক্সট নেক্সট দেখো একটা টপ, মানে কি বলবো বড্ড পছন্দ, বাট জানি না কোন দিন পরবো, খুব 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 পছন্দ। দেখো সামনে টাইট টাইপের, সেদিন তোমরা দেখতে পারবে আর কি পরার পর, ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তাহলে দেখতে পারবে কেমন লাগলো জানিও। এই টপটা এটার দাম নিয়েছে 850। দেখো একটা কলার তোলা, কলার আছে আর কি, আর এদিকে কিন্তু শর্ট হাতা, মানে এই ধরনের আমার অ্যাকচুয়ালি এর আগে পড়াই হয়নি, সবই তো কাটাতা পরি আমি, এই স্লিপলেস পড়া হয় বাট কলার তোলা এই টাইপের পড়া হয়নি। তো এটা পড়ার পরে না খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল না বলো এটা পরার পরে। আর এটা দেখো মাস দিয়ে এরকম মাস বরাবর ডিজাইন করা আছে, এই নিচের দিকে এসে একটুখানি চেরা আছে, নিচের দিকে কিন্তু আবার অন্য ধরনের একটা পাড় আছে। তো এটা কিন্তু অনেকটা লং একটা গাউন টাইপের, কতটা ঘের, খুব সুন্দর, এটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানি। ও আচ্ছা একটা কথা বলা হয়নি, এটা কিন্তু আমার মেজোমা গিফট করেছে, মানে খুব খুব পছন্দ হয়েছে মেজোমা, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে, আর মাসিমণিকেও থ্যাংক ইউ। নেক্সট সাইডে ডিজাইন করা আছে, সামনেও দেখো কত সুন্দর পুরো ডিজাইনটা, জাস্ট দেখো এটা কিন্তু অনেকটা ঘের, কিন্তু এটার সাইডটা কাটা আছে, এই দেখো এটার সাথে ওড়না, ওড়নাটাও জাস্ট দেখো কি সুন্দর। আর পুরো
কাজ করা আছে, অন্যটাতে দেখো কত সুন্দর সুতোর কাজ করা আছে। আর এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি, সেটাও খুব সুন্দর। পেন্সিল প্যান্ট আছে এটা, পড়েছে 1950 নাইরা সেট আর কি, থ্রি পিস টাইপের নাইরা সেট। ও এটার কিন্তু কোমরে একটা বেল্টও আছে, দেখো এরকম ভাবে ড্রেসটা পরার পরে বেল্টটা দিতে হবে, অন্যটা এক সাইডে নিতে হবে। পেন্সিল প্যান্টটা খুব পছন্দের এই ড্রেসটা, এগুলো কিন্তু সব মামনি কিন্তু পড়েছে। চলো নেক্সট দেখে নাও। নেক্সট যেটা দেখাতে চলেছি জাস্ট ওয়াও, কি দারুণ দেখো গাউনটা। আমি তো ঢাকা পরে যাচ্ছি, দেখো এই একটা করল, এই একটা ভিতরে আর একটা, টোটাল চারটে এখানে আছে। দেখো পিছনটার ডিজাইনটাও জাস্ট দেখো, সামনেটা তো দেখালাম, পিছনটাও দেখো কত সুন্দর নেট দেওয়া, ডিজাইন করা। এটার দাম আছে 3200। এটা কিন্তু আমার খুব খুব পছন্দের। আর এই দেখো পিছনে ফিতে বাঁধাও আছে, লটকানো আছে, কেমন লাগছে জানো? এটা দিদি কাজ করতে পারবো না। লাল শার্টটা দাও তো। নেক্সট দেখো শাড়ি, লাল রঙের শাড়ি আছে, শাড়িটা কেমন লাগছে জানিও? মানে এটা আর কি অষ্টমী নাইট হিসাবে বিকি গিফট করেছে, মানে অনলি ফর অষ্টমী নাইটের জন্য, কিন্তু আমি এখনো জানি না পরবো কি না, মানে ও আর কি বলেছে শাড়ি পরবে ওই দিন। দেখো গোল্ডেন পার আছে, আর রেড পুরো শাড়িটা তার মধ্যে গোল্ডেনে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা আছে, সুতোর কাজ আছে পুরো শাড়িটায়, এইভাবে পুরো রেডের মধ্যে গোল্ডেন দিন, গোল্ডেন কম্বিনেশনে আছে। ব্লাউজ পিসও আছে, দেখো ব্লাউজ পিসটা দেখে না এই যে, বাট এখন আমি এটা কাটাবো না, হয়তো পরেও কাটাবো না, কারণ আমার রেড ব্লাউজ অনেকগুলো, 7-8টা রেড ব্লাউজ আর খুব সুন্দর, তো সেগুলোই আর কি পরি। কাটানোর পরে এই ব্লাউজ যত না সুন্দর তার থেকে খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে, তো সেগুলো দিয়েই আর কি পরবো। আর সেটা কেমন লাগলো জানিও। তো গাইস আমার ড্রেসগুলো সব মিলিয়ে কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শুধু ভিডিও দেখলে হবে না, একটা কমেন্ট করতে হবে, সবাই একটা কমেন্ট করে গেলে কিন্তু অনেক কমেন্টে ঝড় বয়ে যাবে। একটা লাইক একটা কমেন্ট আমি তোমাদের কাছে আশা করি, আর সেটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে ভিডিও বানাতে। তোমরা সাথে থাকো, পাশে চলো আরও কিছু শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেরুন কালার, মেরুন আর গোল্ডেন আছে, এখানে দেখো গ্রিন কালার, ওপরটাও কিন্তু সেম। তো এই শাড়িটা কেমন লাগলো জানি, এটা কিন্তু কাঞ্জি বাড়া, তাই তো? এটা হচ্ছে ব্লাউজ পিস নাকি? না ব্লাউজ পিস কেটে রেখে দিয়েছি, ব্লাউজ পিসটা আমি কেটে রেখে দিয়ে বলছি এটা ব্লাউজ পিস। না ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর, এই যে এইটুকু শাড়ি, এই দেখো একটা শাড়ি, এই যে এইটুকু হাতের মতো।
পায়ের দিকটা এমন, উপরের দিকটাও কিন্তু এমন, আর পুরো ব্ল্যাক আছে আর অরেঞ্জ আছে, পুরো শাড়িটাই এমন। অরেঞ্জ আছে আঁচলের দিকটা আর পুরো শাড়িটা অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে একসাথে আছে। ওভার স্ট্যান্ডার্ড যাকে বলে, আর বড্ড সুন্দর, আর দামটাও কিন্তু খুবই সুন্দর, 3200। আর এটার দাম ওই 1700 মতো আছে। ঠান্ডা লেগে গেছে, পুজো আসছে আর আমার লেগে গেছে ঠান্ডা। নেক্সট দেখো, দেখো পিঙ্ক আছে, গোল্ডেনও আছে, দুটো একসাথে কালার আছে, জাস্ট মিক্সড করে আছে কালারটা। আর ভিতরটা দেখো, এই দেখো একটা সোনালি ইয়েলিশ একটা টোন আছে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি মানে অরিজিনাল কালারটা কি, দুটো কালারের কম্বিনেশন আছে তো ওই জন্য আর কি। ইয়েলো পিঙ্ক কেমন লাগছে জানিও শাড়িটা, এটা তো খুব পছন্দের। এটাও ওরকম 1700-1800 মধ্যে, মানে তিনটে শাড়ি দেখাবো যেটা 1700-1800 মধ্যে আছে, আরও একটা বাকি আছে আর একটা আছে 3200, এটাও 1700। পিঙ্ক আর এখানে আছে, তুতে আছে, তুতে দিয়ে পিঙ্ক দিয়ে শাড়িটা জাস্ট দেখ। তোমরা যে শাড়িগুলো দেখেছো সব বিজনেস, মানে আমি তো অনলাইন বিজনেস করি, তোমাদেরকে বলেছি শাড়ির বিজনেস করি, তো সেখান থেকে কিন্তু শাড়িগুলো নেওয়া। শাড়িগুলো কেমন লাগলো জানিও, তোমাদেরও যদি পছন্দ হয় আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলো আরও একটা শাড়ি দেখাই, বাট এটা আমি গিফট পারপাস পেয়েছি, কে দিয়েছে পরে হচ্ছে আগে দেখি। এটা আঁচলের দিকটাই দেখা, আঁচল পোশনটা দেখে না, এটাও কিন্তু সেম ওই রকম আছে, ইয়েলিশ পিঙ্ক টোন। আর এই দিকটা আছে, মানে আঁচলটা ওরকম আছে, আর এই দিকটা কিন্তু আছে পুরোটাই পিঙ্ক, আবার পাড়ের দিকটা আছে ইয়েলিশ পিঙ্ক টোন, আবার একটু গোল্ডেন দিয়ে ভিতরে ডিজাইন করা আছে, মানে এতটা ডিপ কালার না যে সব কালার অ্যাডজাস্ট হয়ে আর কি বলবো, ক্যামেরায় অতটা এত বোঝা যাচ্ছে না। আর এই দেখো ব্লাউজ পিসটা কিন্তু একটু জল ছাপার মধ্যে আছে, ওটা বোঝা যাচ্ছে না, আর এখানে পার আছে হাতে এখানে দেওয়ার জন্য। তো এই শাড়িটা গিফট করেছে আমাকে আমার ছোটো মা, ছোটো কাকু আর কি, ছোটো মা গিফট করেছে আমাকে। আর এটা গিফট করেছে তোমাদের দাদাভাই, আমার হাজবেন্ড বিকিকে গিফট করেছে, আমি ধরে দেখছি। তো যাই হোক, পুরো সব কিছু আমি কী কী নিয়েছি না নিয়েছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোন শাড়িটা বেশি ভালো লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও, কোন শাড়িটা বেশি ভালো লাগলো। আর আমার সব বিজনেসের শাড়ি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, যে কটা শাড়ি নিয়েছি সব আমার বিজনেস থ্রুই নিয়েছি, শাড়ি ভালো লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো মানে পুজো স্পেশাল শপিং যা যা হয়েছে আমি এখানেই এন্ড করছি, এরপর নেক্সট দেখতে পাবে পুজো সাজ গোজ খাওয়া দাওয়া ঘোরা ফেরা আনন্দ ফুর্তি। তো যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখো, টাটা, বাই 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 বাই।